আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টুডেন্ট আজকে আমি ডিসকাস করবো এসএসসি কেমিস্ট্রি 7 এর সেকেন্ড পার্টটা নিয়ে যেটা বাকি ছিল মেন একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি ছিল সেটা হচ্ছে লাস্ট সাথে লিয়ার প্রিন্সিপাল তো আজকে আমি এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি আর আরও কিছু টপিক ছিল সেগুলো রিমেনিং পার্টটা ডিসকাস করছি আজকে তো শুরুতেই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যে আমি এখানে যে রিয়েকশনগুলো লিখেছি প্রত্যেকটা হচ্ছে রিভার্সিবল রিয়েকশন রিভার্সিবল রিঅ্যাকশন কাকে বলে যেখানে রিয়েকশন থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিয়েকশন প্রোডিউস হবে তাকে বলা হয় রিভার্সিবল রিয়েকশন ওকে তো এই যে এটা একটা রিভার্সিবল রিয়েকশান তো রিভার্সিবল রিয়েকশনে রিয়েকশন থেকে প্রোডাক্ট প্রোডিউস হওয়াটাকে বলা হয় ফরওয়ার্ড রিয়োকশন আর প্রোডাক্ট থেকে আবার রিয়েকটেন প্রোডিউস হওয়াটাকে বলা হয় ব্যাকওয়ার্ড রিয়েকশন তার মানে এখানে দুইটা দুইটা পার্ট থাকে একটা ফরওয়ার্ড পার্ট একটা ব্যাকওয়ার্ড পার্ট মানে সে একটা রিয়োকশন যখন স্টার্ট হয় তখন শুরুতে কিন্তু রিয়েকটেন থেকে প্রোডাক্ট প্রোডিউস হয় কিন্তু একটু পরে আবার প্রোডাক্টটা কিন্তু আবার কনভার্ট হয়ে কিন্তু আবার রিয়েকশনগুলো প্রডিউস করে তার মানে একটা কন্টিনিউ প্রসেসও চলতে থাকে তো এই কেমিক্যাল ইকুইব্রিয়াম হচ্ছে সেটা একটা স্টেজে এই যে রিভার্সিবল রিয়েকশনের একটা স্টেজে গিয়ে ফরওয়ার্ড রিয়েকশন এবং ব্যাকওয়ার্ড রিয়েকশনটা রেটটা সেম হয় রেটটা সেম হয় বলতে কি রেট অফ রিয়েকশন কী রেট অফ রিয়েকশন হচ্ছে পাঁচ সেকেন্ডে যতটুকু প্রোডাক্ট প্রডিউস হবে সেটাকে বলা হয় রেট অফ রিয়েকশন ওকে রিয়েকশন থেকে যে প্রোডাক্ট প্রডিউস হয় ওয়ান সেকেন্ডে কতটুকু প্রোডাক্ট প্রডিউস হয় সেটাকে বলা হচ্ছে রেট অফ রিয়েকশন তো দেখা যায় একটা রিভার্সিবল রিয়েকশনের ক্ষেত্রে একটা সময় গিয়ে একটা সময় পর ফরওয়ার্ড ডিরেকশন এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেটটা সেম হয়ে যায় তখনই সেটাকে বলা হয় কেমিক্যাল ইকিলোব্রিয়াম ব্যাপারটা কেমন আমরা যদি এখানে যদি একটা ফিগারের মাধ্যমে যদি দেখি তো শুরুতে এই যে এটা হচ্ছে আমাদের এই যে উপরের দিকে যেটা আছে এটা হচ্ছে রেট অফ রিয়েকশন ওকে রেট অফ রিয়েকশন রেট অফ রিয়েকশনটা যে উপরের দিকে মানে উপরের দিকে বাড়ছে আর এটা হচ্ছে টাইম তো শুরুতে একটা রিয়েকশন যখন শুরু হয় প্রথমে কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশন থাকে না কারণ কোনো প্রোডাক্টই তো নাই ব্যাকওয়ার্ড রিয়েকশন হবে কেমনে শুরুতে ফরওয়ার্ড রিয়েকশনটা অনেক হাই থাকে মানে শুরুতে শুধু প্রোডাক্টই প্রডিউস হবে সেই কারণে ফরওয়ার্ড রিয়েকশনটা শুরু হয় উপর থেকে আর ব্যাকওয়ার্ড রিয়েকশনটা স্টার্টিংয়ে জিরো থাকে কারণ এখানে কোনো মানে ব্যাকওয়ার্ড রিয়েকশনটা প্রোডাক্ট থেকে রিয়েকশন প্রডিউস হয় না কারণ প্রোডাক্টটি তো থাকে না রিয়কশন প্রডিউস হবে কীভাবে যখন ফরওয়ার্ড রিয়েকশনটা এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয় দেন ব্যাকওয়ার্ড রিয়েকশনটা স্টার্ট হয় অনেকটা এমন ঠিক আছে তার মানে শুরুতে ফরওয়ার্ড রিয়েকশনটা হাই থাকে মানে উপর থেকে স্টার্ট হয় এই যে উপর থেকে এ নিচের দিকে মানে হচ্ছে আস্তে আস্তে কমছে আর এই যে উপরের দিকে মানে আস্তে আস্তে বাড়ছে ওকে যদি আমরা যদি সাপোজ এখানে ধরে নিই এটা টু এটা ফোর এটা সিক্স এটা এইট এটা টেন এটা টুয়েলভ এটা ফরটিন এটা সিক্সটিন মনে করো ফরওয়ার্ড রিয়েকশনটাই ফরটিন থেকে শুরু হলো তা আস্তে আস্তে কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনটা কমতে থাকে কেন কমতে থাকে কারণ হচ্ছে ফার্স্ট সেকেন্ডে যতটুকু প্রোডাক্ট প্রডিউস হবে আস্তে আস্তে এটা কমে কেন কমে কারণ এখানে তো রিয়েশন কমে যাচ্ছে কারণ সে কিন্তু কনভার্টে কিন্তু প্রোডাক্ট প্রোডিউস করে ফেলল এরপরে কিন্তু এটা কিন্তু অ্যামাউন্টটা কমে গিয়েছে সেই কারণে আস্তে আস্তে কিন্তু ফরওয়ার্ড ডিয়েকশনটা আস্তে আস্তে স্লো হয়ে যায় স্লো শুরুতে যেই রেটটা ছিল রেটটা আস্তে আস্তে স্লো হয় তো রেটটা স্লো হতে স্লো হওয়া যে আস্তে আস্তে নিচের দিকে নামবে ওকে নিচের দিকে নেমে এদিকে যাবে আর ব্যাকওয়ার্ড ডিয়েকশানটা আস্তে আস্তে বাড়ে প্রথমে যখন জিরো থেকে স্টার্ট হয় প্রথমে কিন্তু প্রোডাক্ট কম থাকে যেন আস্তে আস্তে অল্প হয় জিরো জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকে তো বাড়তে বাড়তে কি হয় এক সময় গিয়ে একসময় গিয়ে যে এটার সাথে মিট করে ঠিক আছে তো এক সময় পরে একটা সময় পর একটা সময় পর দুইটা সেম সেমভাবে চলতে থাকে মানে এটা রেট মানে পার সেকেন্ডে রিয়েকটেন থেকে প্রোডাক্ট যতটুকু প্রডিউস হবে প্রোডাক্ট থেকে রিয়োক্টেন তো শিখ ততটুকুই প্রডিউস হবে এই যে পয়েন্টটি গিয়ে দুইটা মিট করলো এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম ঠিক আছে মানে এরপরে দেখতে পাচ্ছি যে দুইটা ইকুয়াল হয়ে যাচ্ছে মানে পার সেকেন্ডের রিয়েকশন থেকে এই যে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিয়েকশান এটা হচ্ছে ফরওয়ার্ড ডিয়েকশান এবং নিচে যেটা এই যে এটা যেটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশান ঠিক আছে তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ইক্যুলেব্রিয়াম ইকুইলিব্রিয়াম কোনটা যেই স্টেটে গিয়ে ফরওয়ার্ড ডিয়েকশন এবং ব্যাকওয়ার্ড ডিয়েকশনের রেটটা সেম হয়ে যায় তাকে বলা হয় ইকুয়াল হয়ে যায় তাকে বলা হয় আমাদের কেমিক্যাল ইকুলেব্রিয়াম ঠিক আছে তাহলে এটা হচ্ছে রেট অফ রিয়েকশন থেকে কিন্তু আমরা ইকুইবিরিয়ামটা বুঝতে পারি আর কখনো যদি এই যে এমন হয় যে কখনো যদি কখনো যদি আমরা দেখি যে যখন ফরওয়ার্ড ডিরেকশনটা ফরওয়ার্ড ডিরেকশনটা ব্যাকওয়ার্ডের চেয়ে যদি বেশি হয় ফরওয়ার্ড ডিরেকশনটা যদি ব্যাকওয়ার্ডের চেয়ে বেশি হয় মানে ফরওয়ার্ড ডিরেকশনটা যদি ফাস্ট হয় যে খুব দ্রুত ফরওয়ার্ড ডিরেকশনটা ফাস্ট হচ্ছে তখন কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে নিচে কিন্তু নামবে আস্তে আস্তে ঠিক আছে এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে ঠিক আছে এটা কিন্তু খুব আস্তে আস্তে নিচের দিকে নামবে মানে এটা হচ্ছে নিচে নামা মানে তো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে তার মানে বলছে ফরওয়ার্ড ডিরেকশনটা যদি ফাস্ট হয় তখন কিন্তু এটা স্লো নিচের দিকে নামবে ঠিক আছে আর ব্যাকওয়ার্ড ডিরেকশনটা কিন্তু তখন ব্যাক ফরওয়ার্ড ডিরেকশনটা ফাস্ট হওয়া মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনটা স্লো হওয়া তখন কিন্তু এটা উপরের দিকে কিন্তু আস্তে আস্তে উঠবে উপরের দিকে কিন্তু দেখো এটা কিন্তু আস্তে আস্তে উঠছে ঠিক আছে উপরের দিকে আস্তে আস্তে উঠছে এক গিয়ে এক হচ্ছে দেখো যখন এখানে এটা কোনটা ফরওয়ার্ড ডিরেকশনটা ফাস্ট হওয়ার ক্ষেত্রে আগে ছিল যে এখানে এ পর্যায়ে এখন কিন্তু এখানে তার মানে যদি ফরওয়ার্ড ডিরেকশন যদি বেশি হয় বা ফরওয়ার্ড ডিরেকশনটা যদি ফাস্ট হয় তখন কিন্তু ইকলিব্রিয়াম যে পজিশনটা এটা কিন্তু ডানে সরে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তার মানে ফরওয়ার্ড ডিরেকশনটা ফাস্ট হলে ইক্যিব্রিয়ামটা কোথায় যাবে ডানে সরে যাবে এবং অন দ্য আদার হ্যান্ড ফরওয়ার্ড ডিয়েকশনটা যদি স্লো হয় তাহলে এটা কিন্তু বামে সরে যাবে কীভাবে বামে সরে যাবে আবার বলছি এটা হচ্ছে নর্মাল স্টেটে আমরা একটা জিনিস দেখালাম এরপর আবার এটা হচ্ছে দুইটা সেম জিনিস দেখানো হচ্ছে কিন্তু যদি বলা হয় ফরওয়ার্ড ডিরেকশনটা ফার্স্ট ইকুলেব্রিয়ামের পরে যদি বলা হয় ফরওয়ার্ড ডিরেকশনটা বেশি হচ্ছে তখন কিন্তু এটা আস্তে আস্তে স্লো হবে কারণ এটাই তো বেশি সিক্সটিন ফরটিন নিচে নামছে মানে কিন্তু স্লো হয়ে যাচ্ছে ফার্স্টটাও মানে নিচে নামতে চাইবে না স্লো নিচে নামবে ঠিক আছে কারণ ফার্স্টই তো থাকবে তখন এটা কিন্তু দূরের দিকে গিয়ে মিট করে যে আস্তে আস্তে নামছে তখন দূরে গিয়ে মিট করছে তার মানে মনে রাখতে হবে ফরওয়ার্ড ডিরেকশনটা যদি বেশি হয় ফরওয়ার্ড ডিরেকশনটা যদি বেশি হয় ইনক্রিজ হয় তাহলে আমাদের ইকলিবিয়ামটা এই যে ডানে হলে যাবে ঠিক আছে আর যদি ব্যাকওয়ার্ড ডিরেকশনটা বেশি হয় আর যদি ব্যাকওয়ার্ড ডিরেকশনটা বেশি হয় তাহলে আমাদের ইকুলিব্রিয়ামটা এই যে বামে সরে যাবে এই দুইটা কথা মনে রাখতে হবে তাহলে কি মনে রাখবো ফরওয়ার্ড ডিরেকশনটা বেশি হলে ইকুইলিব্রিয়াম পজিশনটা ডানে সরে যাবে এই যে ডান দিকে যাচ্ছে আর ব্যাকওয়ার্ড ডিরেকশনটা বেশি হলে ইকুলিব্রিয়ামটা বামে সরে যাবে বামে কিভাবে সরে যায় যখন ব্যাকওয়ার্ডটা ফাস্ট হয় তখন যে এটা স্লো নামছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটা যখন আমাদেরকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের স্লো হচ্ছে ফ্লোচ মানে খুব দ্রুত সিক্সটিন থেকে খুব দ্রুত নিচের দিকে নেমে যাবে ঠিক আছে খুব দ্রুত নিচের দিকে নেমে যাবে আর এটা হচ্ছে খুব দ্রুত উপরের দিকে চলে যাবে ঠিক আছে মানে খুব দ্রুত গিয়ে কিন্তু এরা মানে একসাথ হয়ে যাচ্ছে এই যে এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এই জায়গাটা যেটা এই যে এখন দেখো এখান থেকে কিন্তু বাম দিকে সরে আসছে ঠিক আছে এই যে বাম দিকে সরে আসার কারণে তার মানে ব্যাকওয়ার্ড ডিরেকশন যদি ফার্স্ট হয় তার মানে হচ্ছে ইকুলেব্রিয়ামটা বামে সরে যাবে এই কথাটাকে শুধু আমরা মাথায় রাখবো কি মনে রাখবো ফরওয়ার্ড ডিরেকশন ফার্স্ট হলে ডানে সরে যাবে ব্যাকওয়ার্ড ফার্স্ট হলে বামে সরে যাবে এখানে আর একটা বইয়ে দেখবা আর একটা গ্রাফ আছে গ্রাফটা হচ্ছে সেটাকে দেখানো হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন দিয়ে কনসেন্ট্রেশন মানে কিন্তু অ্যামাউন্ট ঠিক আছে কনসেন্ট্রেশন দিয়ে তো কনসেন্ট্রেশনটা এই যে উপরের দিকে বেশি বোঝাচ্ছে আর এটা হচ্ছে টাইম ঠিক আছে তো কনসেনট্রেশন শুরুতে কিন্তু রিয়েকশনটা কনসেনট্রেশন বেশি থাকে তো এই যে কনসেনট্রেশনটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এই যে আস্তে আস্তে কমতে থাকে আর এটাও কিন্তু এই যে আস্তে আস্তে বাড়তে থাকে তো একটা স্টেজে গিয়ে দুইটা কিন্তু সেম হয় এখানে ইকুইবিয়ামটা কোথায় যেই স্টেজে গিয়ে ধরলাম এই যে এই স্টেজটা হ্যাঁ এটার পর থেকে দুইটা ভাবে কিন্তু প্রডিউস হচ্ছে ওকে তো যেই স্টেজে গিয়ে দুইটা সেম হয়ে যাচ্ছে এটাও কিন্তু ইকুলেবিয়াম এই যে এই স্টেজটা হচ্ছে এখানে ইকুলেবিরিয়াম মানে যেই স্টেজে গিয়ে দুইটা ইকুয়াল হয়ে যাচ্ছে ইকুয়াল বলতে এখানে সেম অ্যামাউন্ট প্রডিউস হচ্ছে এখানে সেম অ্যামাউন্ট প্রডিউস হচ্ছে এটাও হচ্ছে কিন্তু একটা পজিশন এই যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ওকে তার মানে আমাদের ইকুইবিয়ামটা মনে রাখতে হবে নর্মালি রেটের ক্ষেত্রে মনে রাখবো কি যে একটা স্টেজে গিয়ে যদি রেটটা যদি ইকুয়াল হয় রেট বলতে পার সেকেন্ডে যতটুকু প্রোডাক্ট প্রোডিউস হবে তাকে বলা হয় রেট অফ রিয়েশন ওকে আর এটা হচ্ছে কনসেনট্রেশন কনসেনট্রেশনের ক্ষেত্রে হচ্ছে যে সেম কনসেনট্রেশন বলতে অ্যামাউন্ট বোঝানো হচ্ছে যে রিয়েকশন থেকে কতটুকু প্রোডাক্ট প্রোডিউস হচ্ছে এটা হচ্ছে রেট পার সেকেন্ডে কতটুকু এটা হচ্ছে পুরো অ্যামাউন্টটা বোঝানো হচ্ছে কনসেনট্রেশনটা এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম তো ইকুলিব্রিয়াম নিয়ে আমাদের এই যে লাশাতে লিয়ার নামে একজন কেমিস্ট ছিলেন ফ্রেঞ্চ কেমিস্ট তিনি কিন্তু একটা ল দিয়েছিলেন একটা প্রিন্সিপাল বলেছিলেন তিনি প্রিন্সিপালটা বলেছিলেন যে উনি বলেছিলেন কথাটা এভাবে যে অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য রিভার্সিবল রিয়োকশন এই যে প্রত্যেকটা রিভার্সিবল রিয়োকশন এনি ওয়ান অফ দ্য ফ্যাক্টর এখানে তিনটা ফ্যাক্টর আছে ওকে ফ্যাক্টর আছে হচ্ছে টোটাল তিনটা তিনটা ফ্যাক্টর কি কি একটা হচ্ছে হিট একটা হচ্ছে প্রেসার একটা হচ্ছে কনসেন্ট্রেশন

হ্যাঁ দুটো কিন্তু ইকুয়াল আছে এটা হচ্ছে ইকুলেবিয়াম কিন্তু আমি যখন এখানে ওয়ান কেজি দিলাম আরও ওয়ান কেজি বাড়ালাম তার মানে এ পাশে এখন টু কেজি এখানে ওয়ান কেজি তখন এটা কিন্তু এরকম পাল্লাটা কিন্তু নিচের দিকে নেমে যাবে ব্যালেন্সটা তাই না তখন আমি যদি যে এই ইকুইবিরিয়ামটা এখান থেকে এটা ইকুইবিরিয়াম আমার হাতটা ইকুইব্রিয়াম ওকে এটা যদি আমি ডানের দিকে সরে নিই তখন কিন্তু আবার ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে আমি যদি আরও একটু অ্যাড করে আরও ওয়ান কেজি অ্যাড করে আবার এটা নিচে নেমে যাবে আমি যদি আবার এটা এই যে সরিয়ে নেই তখন কিন্তু আবার এটা ব্যালেন্স হয়ে যাবে এভাবে এখানে এই কাজটা ইকুইবিরিয়ামটা অটোমেটিক্যালি এরকম ডানে বা বামে সরে যায় ঠিক আছে লেফটে বা রাইটে কিন্তু শিফট করে সে শিফট করে সে কিন্তু এটাকে নিউট্রালাইজ করে নেয় মানে ব্যালেন্স করে নেয় তাহলে দিলের কি বলেছে লাশাদিলের বলেছে এট দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য ইরিভার্সিবল রিয়েকশন ওকে এনি ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইজ চেঞ্জ যদি কোনো একটা ফ্যাক্টর যদি চেঞ্জ করা হয় দেন দ্য ইকুইলিব্রিয়াম পজিশন উইল শিফট ইন সাচ ওয়ে ইকুইলিব্রিয়াম পজিশনটা এমনভাবে শিফট হবে মুভ করবে এমনভাবে দ্যান দ্য ইফেক্ট অফ দ্য ফ্যাক্টরি ইজ নিউট্রালাইজ যাতে ফ্যাক্টরটা নিউট্রালাইজ মানে ব্যালেন্স করে নেবে এটা আমরা বুঝতেই পারবো না তো এখানে ইফেক্টগুলো কি কি শুরুতে আমরা হিটের ইফেক্টটা দেখি হিটের ইফেক্টটা কেমন হবে হিটের ইফেক্ট হচ্ছে এমন এই যে হিটের ইফেক্টটা তখনই থাকবে যখন একটা রিয়েকশন এক্সোথার্মিক বা অ্যান্ডোথার্মিক হবে তার মানে আমরা পড়ছি আগে হিটের রিয়েকশনটা ওকে তার মানে হিটের ইফেক্টটা কখন এখানে অ্যাপ্লাই হবে যখন একটা রিয়েকশন আমরা দেখব অ্যাকজোথার্মিক বা অ্যান্ডোথার্মিক কিনা যদি একজোথার্মিক বা অ্যান্ডোথার্মিক না হয় মানে হিটের কোনো ইফেক্ট না থাকে তাহলে এখানে তো মানে হিট অ্যাপ্লাই হবে না মানে হিটের কোনো ইফেক্ট শো করবে না এখানে ঠিক আছে তার মানে আগে আমি দেখে নিতে হবে যে রিয়েকশনটা কি রিভার্সিবল রিয়েকশনটা কি একযো বা অ্যান্ডো ধার্মিক কি যদি একযো বা অ্যান্ডো হয় তখনই শুধু হিটের ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হবে ঠিক আছে তো একযো হলে কিভাবে অ্যাপ্লাই হবে আমরা আগে শুরুতে বুঝে নেব যে এটা কি একযো ধার্মিক নাকি শুরুতে একটা রিয়েকশন দেখবো মানে এই যে এই এটা কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিট প্রডিউস হচ্ছে তার মানে এটা আমরা বুঝে নিলাম এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন তার মানে আমরা আগে এক্সোথার্মিকের ক্ষেত্রে দেখছি এক্সোথার্মিকের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা দেখব ঠিক আছে আমরা যদি হিটটাকে যদি ইনক্রিজ করি তাহলে কি হবে হিটটাকে ডিক্রিজ করলে কি হবে একটা হচ্ছে হিটটাকে ইনক্রিজ করবো একটা হচ্ছে হিটটাকে ডিক্রিজ করবো তাহলে শুরুতে যে রিয়াকশনটা রিয়েকশনটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশন একজোধার্মিক রিয়াকশন এই এক্সোথার্মিক রিয়াকশনটাতে রিয়েকশনটাতে আমি যদি এখন হিট ইনক্রিজ করি তাহলে কি ঘটবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে এই যে রিয়েকটেন থেকে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে ওকে সে ইকুলেবিরিয়ামে আছে এখন তো ইকুইবিরিয়াম থাকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি হিট প্রডিউস হচ্ছে তার উপরে আমি যদি আরও হিট অ্যাপ্লাই করি তার মানে আমরা কি রিয়েকশনের ফেভারে কাজটা করলাম নাকি অ্যাগেনস্টে কাজটা করলাম তার মানে এখানে এমনিতেই হিট প্রডিউস হচ্ছে হিট দরকার নেই তার উপরে আবার আমি আরও হিট দিলাম তার মানে আমি রিয়েকশনের অ্যাগেনস্টে কাজটা করছি আমি যখন রিয়েকশনের অ্যাগেনস্টে কাজ করব তখন ইকুলেবিরিয়ামটা উল্টে দিকে যাবে মানে সে অপোজিট কাজ করবে মানে ব্যাকওয়ার্ডে চলে যাবে ওকে মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনটা বেশি হবে তখন ব্যাকওয়ার্ড ডিরেকশন বেশি হওয়া মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে লেফটে সরে যাবে ওকে মানে ইকুইলবিয়ামটা আমাদের লেফটে সরে যাবে আবারও বলছি এখানে এমনিতেই হিট প্রডিউস হচ্ছে এমনিতেই নর্মালি হিট প্রডিউস হচ্ছে তার উপরে আমি যদি আবারও যদি হিট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি অ্যাগেনস্টে কাজ কাজ করছি রিয়েকশনটার অ্যাগেনস্টে কাজ করছি অ্যাগেনস্টে কাজ করা মানেই হচ্ছে এটা উল্টা দিক উল্টা দিকে যাবে মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনটা বেড়ে যাবে ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে যাওয়া মানে আমি বলেছি ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে যাওয়া মানে লেফটে সরে যাবে তার মানে একযো আমি হিট ইনক্রিজ করলে ইকলিবিয়ামটা লেফটে সরে যাবে আর যদি আমি ডিক্রিজ করি তাহলে কি হবে ডিক্রিজটা মানে হচ্ছে তার উল্টাটা তার মানে হচ্ছে আবার রাইটে যাবে ডিক্রিজ করলে এখানে হিট প্রডিউস হচ্ছে তাই তো হিট প্রডিউ হচ্ছে অটোমেটিক্যালি হিট প্রডিউস হচ্ছে এখন যদি আমি হিটটাকে সরিয়ে নেই হিটটা দরকার নেই কারণ অটোমেটিক্যালি হিট প্রডিউস হচ্ছে হিটটাকে যদি আমি লো করি দেন এটা ডান দিকে সরে যাবে ওকে এই হচ্ছে আমাদের তখন ফরওয়ার্ড ডিরেকশনটা বেড়ে যাবে ডান দিকে সরে যাওয়া মানে ফরওয়ার্ড ডিরেকশন বেড়ে যাওয়া তাহলে এটা বুঝলাম এবার হচ্ছে অ্যান্ডো এই যে এখানে একটা তাহলে এখানে কি এই রিয়েকশনটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক কীভাবে বুঝলাম এই যে এখানে হিট দেখে তার মানে এক্সোথার্মিকের ক্ষেত্রে সেম জিনিস পরে রাখবো তার মানে হচ্ছে আমি যদি হিট ইনক্রিজ করি তার মানে হচ্ছে আমি অ্যাগেনস্টে কাজ করছি তার মানে এটা লেফটে সরে যাবে আর যদি ডিক্রিজ করি তাহলে রাইটে সরে যাবে এরপরে অ্যান্ডোথার্মিক আসে এই যে এই রিয়কশন হচ্ছে অ্যান্ডোথার্মিক লেফট সাইডে যদি কোনো হিট অ্যাড হয় তখন এটা হচ্ছে অ্যান্ডোথার্মিক এটা আমরা আগে জেনে এসেছি তাই তো তাহলে অ্যান্ডো রিয়েকশন রিয়কশান অ্যান্ডোথার্মিকের ক্ষেত্রে হিট কিন্তু অ্যাপ্লাই করতে হয় খেয়াল করি অ্যান্ডোথার্মিকে কিন্তু হিট দরকার হিট যদি না থাকে তাহলে প্রোডাক্ট প্রডিউস হবে না তার উপরে যদি তার মানে এখানে হিট দরকার তাই তো এখানে কিন্তু এখানে হিট দরকার নেই অটোমেটিক্যালি হিট প্রডিউস হচ্ছে এখানে কিন্তু হিট দরকার এই রিয়েকশনটা সলভ করার জন্য হিট দরকার তার উপরে যদি আমি যদি আরও হিট দিই তাহলে আরও ভালো কিছু প্রডিউস হবে কারণ এখানে হিট দরকার আমি দিচ্ছি ওকে এখানে হিট দরকার নেই অটোমেটিক্যালি প্রডিউস হচ্ছে আমি চাচ্ছি না প্রডিউস করতে তাও প্রডিউস হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমার হিট দরকার আমি যদি আরো হিট দিই মানে আমি যদি এখানে যদি এই যে অ্যান্ডোথার্মিকের ক্ষেত্রে দুইটা জিনিস আমি যদি অ্যান্ডোথার্মিকের ক্ষেত্রে ইনক্রিজ করি তাহলে কী হবে এটা হচ্ছে রাইটে সরে যাবে কেন রাইটে সরে যাবে কারণ এখানে হিট দরকার কারণ অ্যান্ডোথার্মিক মানে হচ্ছে হিট ইভলভ করবে তার মানে হিট দরকার আমি যদি হিট দিই তাহলে আমাদের ফরওয়ার্ড রিয়েকশন বেড়ে যাবে আর ফরওয়ার্ড রিয়েকশন বেড়ে যাওয়া মানে রাইটে সরে যাবে আর যদি ডিক্রিজ করি তাহলে উল্টা ঘটনা ঘটবে ডিক্রিজ করলে কি ঘটবে আমাদের হিট দরকার এমনিতেই হিট দরকার তার উপরে আমি আরও সরাই ফেললাম ঠিক আছে তার মানে আমি এগেনস্টে কাজ করলাম রিয়েকশনে এগেনস্টে কাজ করলাম তার মানে তখন এটা লেফটে সরে আসবে তাহলে এই জিনিসটাকে মাথায় রাখবো আমরা যে হিটের ক্ষেত্রে এই চারটা কথাকে মনে রাখতে হবে হিটের ক্ষেত্রে এই হিটের ইফেক্টের ক্ষেত্রে আগে দেখতে হবে রিয়েকশনটা একজোথার্মিক বা অ্যান্ডোথার্মিক কিনা যদি রিয়েকশনটার মধ্যে কোনো যে হিট মেজার করে না থাকে তাহলে আপনারা বলে দিবেন যে এখানে কোনো হিটের কোনো ইফেক্ট থাকবে না আর হিটের ইফেক্ট থাকবে তখনই যখন রিয়েকশনটা একজোথার্মিক হবে বা অ্যান্ডোথার্মিক হবে তার মানে আগে আমাকে সিলেক্ট করতে হবে রিয়েকশনটা একজোথার্মিক বা অ্যান্ডোথার্মিক কিনা যদি একজোথার্মিক বা অ্যান্ডোথার্মিক হয় তখনই আমরা দেন বাকি গাছটা করতে পারবো তাহলে বাকি গাছটা কীভাবে করবে এভাবে মনে রাখতে হবে যে যদি একযো থার্মিকের ক্ষেত্রে ইনক্রিজ করে তাহলে লেফটে সরে যাবে আর ডিক্রিজ করলে রাইটে সরে যাবে এটাকে আরেকভাবে বলা চলে কি বলা চলে যদি আমরা দেখি যে আমরা জানি এই যে একটা জিনিস আমরা এভাবে জেনে আসছি যে অপোজিট অপোজিট চার্জ অপোজিট চার্জ হচ্ছে আমাদেরকে যে অ্যাট্রাক করে তাই তো অপোজিট চার্জ অ্যাট্রাক করে অপোজিট চার্জ হচ্ছে অ্যাট্রাক করে আর হচ্ছে সিমিলার চার্জ হচ্ছে আমাদের এখানে সিমিলার চার্জ হচ্ছে রিপিল করে সিমিলার চার্জ হচ্ছে রিপিল করে মানে দূরে ঠেলে দেয় তার মানে কি হচ্ছে কেমনে মনে রাখবে এখানে এখানে আমাদের হিট প্রডিউস হচ্ছে মানে হিটটা হচ্ছে প্লাস ঠিক আছে আরও তারপর আমি আরও হিট দিলাম মানে আবারও প্লাস করলাম যখন আমি প্লাস প্লাস করলাম তার মানে এখানে হচ্ছে সিমিলার চার্জ রিপিল করবে দূরের দিকে সরে যাবে তার মানে এটা অপোজিটে যাবে সামনের দিকে না গিয়ে ব্যাকে যাবে এই কারণে এটা ব্যাকে যাবে এবার এখানে যদি আমরা বলি রাইট সাইডে এখানে কোনো এখানে অ্যান্ডোথার্মিকে অ্যাকজোথার্মিকে ওকে একজোথার্মিকে তাহলে এখানে তো হিট প্রডিউস হচ্ছে তার মানে এটা প্লাস আমি এবার ডিক্রিজ করছি মাইনাস করছি যখন আমি মাইনাস করব তার মানে দেখো অপোজিট চার্জ অপোজিট হলো তার মানে আমরা অপোজিট অ্যাটাক করবে অ্যাটাক করা মানে এটা সামনের দিকে যাবে ঠিক আছে মানে রাইটে যাবে বা এখানে আমরা বলতে পারবো এবার হচ্ছে অ্যাকজো থার্মিকে অ্যান্ডোথার্মিকের ক্ষেত্রে এই এটা একটা অ্যান্ডোথার্মিক ঠিক আছে এখানে কোনো রিয়েকশন নাই নাই বলতে এখানে বোঝানো হচ্ছে মাইনাস এখন আমি যদি হিট দিই এখানে মানে হিট অ্যাড করা মানে প্লাস করলাম তার মানে এই যে অপোজিট মানে হচ্ছে অপোজিট মানিতে অ্যাটাক করবে মানে সামনের দিকে যাবে দ্যাট মিনস এটা রাইট সাইডে যাবে আর এখানেও অ্যান্ডোথার্মিক মানে হিট নাই নাই মানে মাইনাস আমি যদি তার থেকে আরও যদি মাইনাস করি তার মানে হচ্ছে সিমিলার চার্জ সিমিলার চার্জ মানে রিপিল করবে মানে দূরের দিকে সরে যাবে এই জন্য ব্যাকে যাবে তার মানে দুইটি সিস্টেমে যেভাবে আমরা মনে রাখতে পারি এভাবে মনে রাখবো ওকে নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমাদের হিটের ইফেক্ট তার মানে এখানে প্রত্যেকটা একই রকম কথা দেখতে হবে যেমন এই তিনটা হচ্ছে অ্যান্ডোথার্মিক এই দুটো হচ্ছে অ্যাকোথার্মিক এই চারটা মনে রাখতে হবে নেক্সট হচ্ছে আমরা দেখবো এরপরে এরপর হচ্ছে ইফেক্ট হচ্ছে ইয়ার ক্ষেত্রে প্রেশারের ক্ষেত্রে প্রেশারের ক্ষেত্রে ইফেক্ট প্রেশারের ক্ষেত্রে ইফেক্টের জন্য দুইটা কন্ডিশন ফলো করতে হবে দেখতে হবে রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টগুলো ওকে রিয়েকটেন্স অ্যান্ড প্রোডাক্টগুলো অবশ্যই রিয়েকটেন্ট অ্যান্ড প্রোডাক্ট অবশ্যই ইয়া হতে হবে কী হতে হবে গ্যাসিয়াস হতে হবে রিয়েকটেন্ট অ্যান্ড প্রোডাক্ট মাস্ট বি মাস্ট বি গ্যাসিয়াস অবশ্যই গ্যাসিয়াস হতে হবে ঠিক আছে এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে মোল নাম্বার ডিফারেন্স মোল নাম্বার ডিফারেন্স থাকতে হবে ওকে ডিফারেন্সেস ইন মোল নাম্বার ডিফারেন্সেস ইন মোল নাম্বার ইন রিয়েকটেন অ্যান্ড প্রোডাক্ট রিয়েকটেন এবং প্রোডাক্টের ক্ষেত্রে মোল নাম্বারটা রিয়েকটেন্স অ্যান্ড প্রোডাক্ট রিয়েকটেন এবং প্রোডাক্টের ক্ষেত্রে মোল নাম্বারটা ডিফারেন্স আছে কি না সেটা দেখতে হবে ওকে এই যেখানে আমরা দেখি এবার তাহলে শুরুতে যে নাইট্রোজেন একটা গ্যাসিয়াস হাইড্রোজেন একটা গ্যাসিয়াস আর এন এস থ্রি এটাও একটা গ্যাসিয়াস তার মানে এই রিয়েকশনটার মধ্যে আমরা দেখলাম যে দুইটাই রিয়েক্টেন্স এবং প্রোডাক্টগুলো গ্যাসিয়াস তার মানে একটা কন্ডিশন ফুলফিল করলো এরপর আমরা দেখবো ডিফারেন্স ইন মল নাম্বার ইন রিয়েটেন অ্যান্ড প্রোডাক্ট তাহলে মোল নাম্বার ডিফারেন্ট কিনা এখানে কত মোল আছে এখানে হচ্ছে ওয়ান মলিকুল ওকে ডাই নাইট্রোজেন টেট্টোঅ অক্সাইড ওকে আর এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এখানে হচ্ছে ওয়ান মলিকুল এখানে টু মলিকুল তার মানে ডিফারেন্স আছে দুই জায়গায় সেম না দুই পয়সা যদি সেম থাকে তাহলে কিন্তু আমাদের প্রেশারের ইফেক্ট এখানে কাজ করবে না তার মানে এখানে আমরা দেখি তাহলে এটাও হচ্ছে একটা এই যে এটাও হচ্ছে একটা রিয়েকটেন আচ্ছা এখানে আগে দেখি এখানে ওয়ান মলিকুল এখানে থ্রি মলিকুল থ্রি এর ওয়ান ফোর আর এখানে আছে টু তার মানে ডিফারেন্স আছে এবার এখানে ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড এটা হচ্ছে একটা গ্যাস এটাও একটা গ্যাস তার মানে গ্যাস মিললো এরপর আমরা দেখতে পাবো ডিফারেন্স আছে কিনা এখানে ওয়ান মলিকুল টু মলিকুল তার মানে এখানেও ডিফারেন্স আছে এবার এখানে যাই ফসফরাস ট্রাইক্লোরাইড এখানে হচ্ছে ক্লোরিন এই দুইটাও গ্যাস ফসফরাস পেন্টাক্লোরাইড এটাও গ্যাস তার মানে গ্যাস গ্যাস পাইলাম আর এখানে কত মলিকুল ওয়ান মলিকুল ওয়ান মলিকুল টু মলিকুল আর এখানে ওয়ান মলিকুল মানে ডিফারেন্স আছে এবার এখানে এখানে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন এটা হচ্ছে গ্যাস আর এ পরে নাইট্রিক অক্সাইড এটাও গ্যাস কিন্তু এখানে ওয়ান এখানে ওয়ান 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 টু এখানে হচ্ছে টু তার মানে দুই পাশে সেম এখানেও টু মলিকুল এখানেও টু মলিকুল তার মানে এখানে কোনো ইফেক্ট প্রেশারের কোনো ইফেক্ট থাকবে না ঠিক আছে আমরা কখন বুঝবো প্রেশার ইফেক্ট থাকবে না দুইটা কন্ডিশন মনে রাখতে হবে প্রেশারের ক্ষেত্রে দুইটা রিয়োকশন এবং প্রোডাক্ট সবাই গেসিয়াস হতে হবে এবং তাদের মোল নাম্বার ডিফারেন্স থাকতে হবে তাহলে এবার আসি এবার আমরা দেখবো যে কীভাবে ঠিক করবো তাহলে এখানে আমরা দেখলাম যে বাকি তিনটার মধ্যে আমরা ইফেক্ট থাকবে এবার আমরা দেখবো এখানে কি এখানে কি এখানে নাইট্রোজেন হচ্ছে এখানে ওয়ান মলিকুল থ্রি মলিকুল তাহলে এখানে দেখো মোল নাম্বার হচ্ছে ফোর এখানে টু তাহলে মোল নাম্বারটা আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে তাহলে মোল নাম্বারটা কমছে তাই তো এখানে মোল নাম্বারটা কমে যাচ্ছে তাই তো এখানে আমাকে হচ্ছে মোল নাম্বারটাকে ইনক্রিজ করতে হবে ওকে মোল নাম্বারটাকে আমাদেরকে ইনক্রিজ করতে হবে রাইট সাইডে বাইরে হচ্ছে আমাদেরকে বাড়াতে হবে তার মানে আমি যদি এখানে আরও প্রেসার অ্যাপ্লাই করি আমি মোল নাম্বারটা আস্তে আস্তে এদিকে কিন্তু বেশির থেকে কমে যাচ্ছে তার মানে আমি আরও যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে তো আস্তে আস্তে এটা বাড়ানো যাবে আমি এটা কিভাবে বাড়াবো আমি যদি এদিকে আরও প্রেশার ইনক্রিজ করি তাহলে কিন্তু এটা বেড়ে যাবে তার মানে এই যে এদিকে যে মোল নাম্বার যে মোল নাম্বার যে এখানে বেশি ছিল ফোর ছিল ফোর থেকে এখানে কমে যাচ্ছে মানে টু মোল হয়ে গেল ফোর মোল থেকে টু মোল তার মানে আমাকে আরও প্রেশার আরও আরও লাগবে আমি যদি আরও তার সাথে যদি আরও প্রেশার অ্যাপ্লাই করি এখন যদি আমি যদি এখানে আরও প্রেশার অ্যাপ্লাই করি তার মানে হচ্ছে এটা ডান দিকে সরে যাবে তার মানে প্রেশার ইফেক্টটা কেমন মনে রাখবো প্রেশারের ক্ষেত্রে হচ্ছে দুইটা একটা হচ্ছে ইনক্রিজ করলে ডিক্রিজ করলে ঠিক আছে তাহলে ইনক্রিজ করলে তাহলে শুরুতে আগে মাথায় রাখতে হবে এটা হচ্ছে স্মলার থেকে এখানে হচ্ছে আমাদের এই যে মলিকুল নাম্বার স্মলার থেকে একটা হায়ারে যাবে ঠিক আছে মানে মোল নাম্বার এখানে স্মলার একটা হায়ার আর একটা হচ্ছে হায়ার থেকে স্মলারে যাবে ওকে হায়ার থেকে স্মলারে যাবে দুইটা জিনিস মনে রাখতে হবে যেমন এখানে মোল নাম্বার ফোর এখানে টু এখানে হায়ার থেকে স্মলারে যাচ্ছে আর এখানে হচ্ছে ওয়ান এখানে টু এখানে স্মলার থেকে হায়ারে যাচ্ছে ঠিক আছে তার মানে এখানে ওয়ান টু ওয়ান থেকে টুতে যাচ্ছে এখানে আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মোল নাম্বার ওয়ান এখানে টু মানে এখানে অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে ঠিক আছে কিনা এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমি আছে হচ্ছে ওয়ান মোল ঠিক আছে কিন্তু এখানে টু মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে তার মানে এখানে অটোমেটিক্যালি কম থাকলে কিন্তু অটোমেটিক্যালি বেশি তৈরি হচ্ছে ঠিক আছে কিনা তার মানে এখন আমি যদি এখন আমি যদি আরও বেশি প্রেশার দিই ঠিক আছে আরও বেশি প্রেশার দিই তার মানে কি হবে তার মানে অটোমেটিক্যালি তো এমনিই বেড়ে যাচ্ছে এমনিতেই এটা বেড়ে যাচ্ছে তার উপরে আমি আরও প্রেশার দিলাম তার মানে আমি অপোজিট কাজটা করলাম অপোজিট কাজটা করার মিনিংটা কি এটা অপোজিট কাজ করবে মানে অপোজিটে সরে যাবে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার আমি দেখতে পাচ্ছি প্রেশারটা কমে যাচ্ছে তার মানে আমার প্রেশারটা বাড়াইতে হবে তার মানে আমি আরও প্রেশার দিলাম ঠিক আছে প্রেশারটা এমনিই কমে যাচ্ছে আমাকে এবার প্রেশারটা বাড়াইতে হবে তার মানে আমি যখন এখানে প্রেশার ইনক্রিজ করলাম তখন এটা আমি রিয়েকশনে ফেভারে কাজ করলাম যখন আমি ফেভারে কাজ করব তখন এটা রাইট সাইডে সরে যাবে আবারও বলি দুইটা জিনিস এটা হচ্ছে হায়ার থেকে স্পোলারে যাচ্ছে হায়ার মানে কি এখানে ওয়ান থ্রি মানে ফোর মলিকুল এখানে আছে টু মলিকুল হায়ার থেকে যখন স্মোলারে যাব আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রেশারটা কমে যাচ্ছে তো যখন কমে যাচ্ছে আমাকে এটা বাড়াইতে হবে মানে রিয়েকশনের ফেভারে কাজ করার জন্য বাড়াইতে হবে তার মানে আমাকে এখানে যখন আমি যখন আরও প্রেসার অ্যাপ্লাই করলাম তার মানে আমি ফেভারে কাজ করলাম যখন আমি রিয়েকশনের ফেভারে কাজ করবো তখন এটা ইকুইব্রিয়ামটা রাইট সাইডে সরে যাবে আর এখানে হচ্ছে ওয়ান আছে ওয়ান থেকে টু হচ্ছে মানে এটা স্মলার থেকে হায়ারে যাচ্ছে তার মানে এমনিই এটা বেড়ে যাচ্ছে আমি যদি আরও বাড়াই তখন কি হবে আমি যদি আবারও যদি প্রেশার অ্যাপ্লাই করি তার মানে আমি অ্যাগেনস্টে কাজ করলাম অ্যাগেনস্টে কাজ করা মানে হচ্ছে এটা হচ্ছে লেফট সাইডে সরে যাবে আর এখানে কী হবে ওয়ান ওয়ান টু আর এখানে হচ্ছে ওয়ান তার মানে এটা টু থেকে ওয়ান তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এমনিই কমে যাচ্ছে ঠিক আছে কি না আমি যদি আরও প্রেশার অ্যাপ্লাই করি ঠিক আছে এমনিই কমে যাচ্ছে আমি মানে প্রেশারটা কমে যাচ্ছে তার মানে আমাকে বাড়াইতে হবে বাড়ানোর জন্য কি করতে হবে আমি যদি আরও প্রেশার অ্যাপ্লাই করি তার মানে আমি তখনই ফেভারে কাজ করলাম তার মানে বাড়াইলে এটা ডানে সরে যাবে আর প্রত্যেকটা আমি এই তিনটা জিনিস লিখলাম হচ্ছে বাড়ানোর ক্ষেত্রে আমি যদি এখানে যদি প্রেশার যদি ইনক্রিজ করি তাহলে এটা রাইটে যাবে এখানে যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে লেফটে যাবে এখানে যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে রাইটে যাবে আর ডিক্রিজ করলে তার উল্টাটা হবে এটাই মনে রাখতে হবে ঠিক আছে কিনা তাহলে এটা কি মনে রাখবো আরেকটা জিনিস হচ্ছে প্লাস মাইনেস দিয়ে মনে রাখা যায় প্লাস মাইনেস দিয়ে কীভাবে মনে রাখবো যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এই যে রাইট সাইডে দেখবো আমরা প্রেশারটা এমনি কমে গেছে মানে মাইনাস হয়ে গেছে আমি যদি তার সাথে প্লাস করি ওকে অপোজিট চার্জ আমরা জানি অপোজিট চার্জ হচ্ছে অ্যাটাক করে অ্যাটাক করে মানে সামনের দিকে যাবে তাহলে এটা রাইট সাইডে যাবে আর এখানে হচ্ছে কম থেকে বেশি বেড়ে গেছে বেড়ে গেছে মানে প্লাস হয়েছে তার সাথে যদি আমি আরও প্লাস করি তার মানে হচ্ছে আমি সিমিলার চার্জ হচ্ছে রিপিল করে তার মানে হচ্ছে উল্টাটা ঘটবে রিপিল করবে মানে অপোজিটে লেফটে সরে যাবে আর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে ও টু থেকে ওয়ান ওয়ান মানে কমে গেছে মানে মাইনাস হচ্ছে আমি যদি তার সাথে প্লাস করি তাহলে কী হবে আমি যদি প্লাস করি তার মানে অপোজিট চার্জ হচ্ছে তার মানে এটা রাইট সাইডে যাবে অপোজিট চার্জ মানে অ্যাটাক করবে অ্যাটাক করবে মানে রাইট সাইডে যাবে অথবা এটা রাইট সাইডে যাবে অর্থাৎ যেভাবে মনে রাখতে পারি না কেন ওগুলো এক্সপ্লেন করে লিখতে হবে অতএব আমাকে আগে বুঝে নিতে হবে রিয়েকশনটা কি কোন শেপে আছে বা কোন দিক থেকে কোন দিকে যাবে এটা বুঝে নিতে পারলে আমরা লিখতে পারবো আর এখানে কোনো ইফেক্ট প্রেশারের কোনো ইফেক্ট থাকবে না কেন প্রেশারের কোনো ইফেক্ট থাকবে না কারণ হচ্ছে এখানে হচ্ছে মোল নাম্বার সেম এখানেও টু মোল এখানেও টু মোল এখানে কোনো প্রেশারের কোনো ইফেক্ট থাকবে না লাস্ট হওয়ার হচ্ছে কনসেনট্রেশনের ইফেক্ট কনসেন্ট্রেশন ইফেক্টটা কেমন কনসেন্ট্রেশনের ইফেক্টটা হচ্ছে ইজি কনসেন্ট্রেশন ইফেক্ট কেমন এই যে একটা রিয়েকশন আছে ওকে এই যে রিয়েকশন এটার থেকে নাইট্রোজেন অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসাথে করে অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে আমি যদি এখানে যত বেশি রিয়েকটেন বাড়াবো তত আমি তত বেশি প্রোডাক্ট প্রডিউস হবে ঠিক আছে আমি যত বেশি রিয়েকটেন বাড়াবো তত বেশি প্রোডাক্ট প্রডিউস হবে তার মানে আমি যদি এটা ইনক্রিজ করি তাহলে এটা রাইট সাইডে সরে যাবে কারণ কি এটার এই রিয়েকটেনটির উপরে তো ডিপেন্ড করবে প্রোডাক্ট আমি যত রিয়েকটেন বাড়াবো তত বেশি প্রোডাক্ট প্রোডিউস হবে আর আমি যত এখানে কমাবো তত এটা কমে যাবে কমে যাওয়া মানে এটা লেফট সাইডে চলে সরে আসবে তার মানে আমি যদি এখানে যদি কনসেন্ট্রেশনটা যদি ইনক্রিজ করি কনসেন্ট্রেশন বলতে অ্যামাউন্ট বোঝানো হচ্ছে অ্যামাউন্টটা ইনক্রিজ করি তাহলে এটা আর প্রোডাক্ট বেড়ে যাবে বেড়ে যাওয়া হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে ফরওয়ার্ড ডিরেকশন বেড়ে যাওয়া হচ্ছে ডানে সরে যাবে আর আমি ডিক্রিজ করলে তার উল্টা কাজটা ঘটবে ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে গেলে এটা লেফট সাইডে সরে আসবে এই হচ্ছে আসলে তিনটে ইফেক্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একজামের জন্য এই তিনটে ইফেক্ট ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে আমাদের আমাদের এক্সাম্পল অফ রিয়েল লাইফ কেমিক্যাল রিয়েকশন কয়েকটা কেমিক্যাল রিয়েকশনের কথা বোঝানো হচ্ছে যে রাস্ট অন আয়রন আয়রনের মধ্যে রাস্ট পড়ে এটা আমরা জানি আগে থেকে আমরা দেখেছি তো রাস্ট কীভাবে প্রডিউস হয় রাস্ট হচ্ছে কোনো একটা আয়রনকে যখন আমরা যখন অক্সিজেনের মধ্যে রেখে দেবো ওকে অক্সিজেনের মধ্যে রেখে দেবো এবং তার সাথে যদি কিছু ওয়াটারি সাবস্ট্যান্স থাকে তখন এটার থেকে আমরা জানি যে এটা একসাথে হয়ে ফেরিক হাইড্রোক্সাইড প্রডিউস করে আগে ঠিক আছে ফেরিক হাইড্রোক্সাইড অক্সাইড প্রডিউস করে ফেরিক হাইড্রোক্সাইডটা কীভাবে প্রডিউস করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ব্যালেন্স করি তাহলে যে এরকম হবে টু এখানে হচ্ছে থ্রি বাই টু ওকে এই তো ব্যালেন্স করলে এই যে এটা তো এই ফেরিক হাইড্রোক্সাইডটা এই যে ফেরিক হাইড্রোক্সাইডটা আছে এই ফেরিক হাইড্র অক্সাইডটা আবার ব্রেকডাউন করে ব্রেকডাউন করে ফেরিক অক্সাইড অ্যান্ড মলিকুল ওয়াটার মানে হচ্ছে রাস্ট তৈরি করে এই কোনো একটা রাস্ট রাস্টটা হচ্ছে ফ্রাগাল ফ্রাগাল মানে হচ্ছে সে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু সে কিন্তু খসে পড়ে আস্তে আস্তে নাই হয়ে যেতে থাকে মানে এভাবে একসময় একটা আয়রন ফুলফিল কিন্তু ড্যামেজ হয়ে যায় রাস্টের কারণে তার মানে আমাদেরকে রাস্ট প্রিভেন্ট করতে হয় তো সেকেন্ড অপশনটাই প্রিভেনশন অফ অফ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম এবং এই যে কপার এবং অ্যালুমিনিয়ামকে থ্রো করলে আমাদের কিন্তু কপার এবং অ্যালুমিনিয়াম ইউজ করলে আমাদের রাস প্রিভেন্ট করা যায় কীভাবে কারণ কপার অক্সিজেনের মাধ্যমে একসাথে হয়ে কপার অক্সাইড প্রডিউস করে কী প্রডিউস করে কপার অক্সাইড এবং এই যে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে একসাথে হয়ে আমাদের অ্যালুমোনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রডিউস করে এই কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু এটা প্রিভেন্ট করে কাকে প্রিভেন্ট করে ওই যে রাস্টকে প্রিভেন্ট করে রাস্ট এখানে পড়তে দেয় না যাতে করড না হয় যাতে করসন না হয় ওই কপার এবং অ্যালুমিনিয়ামগুলো সেই জন্য এই যে লেয়ারগুলো কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা কপার এবং অ্যালুমিনিয়ামকে প্রিভেন্ট করে সেই কারণে আয়রনে রাস্ট পড়ে কিন্তু কপার এবং অ্যালুমিনিয়ামে রাস্ট হয় না ওকে এরপর হচ্ছে রিলিফ ফ্রম দ্য বাইট অফ অ্যান্ডস অ্যান্ড বিস অ্যান্ডস এবং বিস বিজ যদি আমাদেরকে বাইট করে তাহলে আমরা কীভাবে এটার থেকে রিলিফ পেতে পারি আমরা জানি যে অ্যান্টস এবং বিসের অ্যান্টস এবং বিস এদের বা অ্যান্টস না বলে ইনসেক্টস এর মধ্যে ইনসেক্টগুলো থাকে এদের মুখের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে বিস এর স্টিংয়ে বা অ্যান্টস এর মাউতে এক ধরনের অ্যাসিড থাকে এসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড ঠিক আছে ফর্মিক অ্যাসিড হচ্ছে যেটা এইস ও সি তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড তাহলে এই যে ফর্মিক অ্যাসিড থাকে এক ধরনের অ্যাসিড তৈরি হয় তাহলে ফর্মিক অ্যাসিড প্রডিউস করে ঠিক আছে কিনা ফর্মিক অ্যাসিড যখন প্রডিউস করবে তার মানে ফর্মিক অ্যাসিডটাকে এখন এটাকে আমরা নিউট্রালাইজ করবো তার মানে এদের এদের মাউথে বা বিষে যে স্টিংটা থাকে ইস্টিংয়ে যেই এসিডটা থাকে সেই এসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাদেরকে একটা বেজ ইউজ করতে হবে সেই কারণে আমরা লাইম ইউজ করি তার মানে আমরা যখন লাইম ইউজ করি সেই লাইমটা এসিড এবং বেস তার মানে একটা এসিড বেজ ড্রিয়েট করে সল্ট তৈরি করে মানে সেটাকে নিউট্রাল করে ফেলে সেই কারণে অ্যান্ট এবং বীজ যদি আমাদেরকে বাইট করে তাহলে আমরা কি ইউজ করতে পারি লাইম ইউজ করতে পারি বিকজ লাইম হচ্ছে এক ধরনের বেজ আর বেজ ইউজ করলেই সে কিন্তু ওই যে এসিডটাকে নিউট্রাল করে ফেলবে তখন আমাদের পেনটা সরে যাবে ঠিক আছে কিনা তার মানে এটা মনে রাখতে হবে আমরা অ্যান্টস এবং বিজদের ক্ষেত্রে আমরা লাইম ইউজ করব অ্যাজ এ বেজ ঠিক আছে এরপর হচ্ছে আমাদের পরের টপিকটা হচ্ছে বলেছে এনার্জি থ্রো রেসপিরেশন রেসপিরেশনের মাধ্যমে এক ধরনের এনার্জি প্রডিউস হয় কীভাবে আমরা যখন রেসপিরেশন করি আমরা অক্সিজেন নেই তার আগে থেকে আমাদের বডিতে কিন্তু গ্লুকোজ থাকে ওকে এ এটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজটা যখন অক্সিজেনের সাথে যখন মিশবে তখন প্রডিউস করবে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং তার সাথে এনার্জি ঠিক আছে কি না কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং এনার্জি প্রডিউস করবে ঠিক আছে এটা ব্যালেন্স করলে এরকম হবে তার মানে এই যে রেসপিরেশনের মাধ্যমে অক্সিজেনটা অক্সিজেনটা নেওয়ার কারণেই কিন্তু সে গ্লুকোজের সাথে রিয়েকশন করে কিন্তু এনার্জি প্রডিউস করছে তার মানে এনার্জি প্রডিউস হয় রেসপিরেশনের মাধ্যমে এরপরে অ্যান্টাসিড ইন এসিডিটি প্রবলেম এসিডিটি প্রবলেমের ক্ষেত্রে অ্যান্টাসিড ইউজ করা হয় অ্যান্টাসিড কি অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে অ্যান্টাসিড মেডিসিন ওকে আমাদের স্টোমাকে অ্যাসিডিটি প্রবলেম হওয়া মানে এসসিএলের অ্যামাউন্টে বেড়ে যাওয়া তা আমরা যদি যখন অ্যান্টাসিড খাবো তখন কী হবে অ্যান্টাসিড মানে এম জি ওয়েস টু তখন অ্যান্টাসিড খাওয়া মানে এটা হচ্ছে একটা এসিড এটা একটা বেস তার মানে এসিডের বেস একসাথে করে সল্ট আর ওয়াটার প্রডিউস করবে তাহলে এখানে হবে এম জি সি এল টু প্লাস আরেকটা হবে ওয়াটার ঠিক আছে কিনা না তার মানে এভাবে হচ্ছে আমাদের এটা ব্যালেন্স করলে ক্লোরিন টু এখানে টু 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 ইজ এ ফোর তাহলে এখানে টু থাকবে এরকম ঠিক আছে তাহলে এই যে ব্যালেন্স করে ফেলবো আর একটা যদি এটার সাথে অ্যাড করি তাহলে কি হবে এস এর সাথে যদি আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের সাথে একসাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রোডিউস করবে এবং হচ্ছে ওয়াটার প্রোডিউস করবে তার সাথে এখানে থ্রি থ্রি আর এখানে থ্রি এই তো তার মানে আমাদের এসিডিটি প্রবলেম হওয়া মানেই এস এর এলের বেড়ে যাওয়া স্টোমাকের মধ্যে তখন এটাকে নিউট্রাল করার জন্য আমাদের বেজ খেতে হবে অ্যান্টাসিড মেডিসিন হচ্ছে এই দুটো হচ্ছে অ্যান্টাসিড মেডিসিন অ্যান্টাসিড বেস যদি আমরা নেই তখন হচ্ছে ডক্টররা কিন্তু এই যে অ্যান্টাসিড প্রেসক্রাইব করেন কারণ কি কারণ এই বেসটা এসিডটাকে নিউট্রাল করবে সল্টার ওয়াটার প্রডিউস করবে তখন কিন্তু অ্যাসিডিটি প্রবলেমটা রিলিফ হয় ওকে নেক্সট হচ্ছে ন্যাচারাল গ্যাস অ্যাজ ফুয়েল আমরা ন্যাচারাল গ্যাসগুলো কিন্তু ফিউল হিসেবে ইউজ করি আমরা যে ফিউল হিসেবে যে গ্যাসগুলো ইউজ করি বা ন্যাচারাল গ্যাসের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে মিথেন এই যে সিএ এটা হচ্ছে মিথেন মিথেন যখন অক্সিজেনের সাথে একসাথে হয় তখন এখান থেকে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং এনার্জি প্রডিউস হয় কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং এনার্জি প্রডিউস হয় ওই যে বিভিন্ন ভেহিকল গুলো আমরা যখন ইউজ করছি সেখানে কিন্তু আমরা কিন্তু এই যে মিথেনকেই কিন্তু আসলে বার্ন করছি অক্সিজেনের মাধ্যমে বার্ন করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং এনার্জি প্রডিউস করছি ঠিক আছে তো এখানে এটাকে ব্যালেন্স করে দিলে হচ্ছে এখানে টু টু এখানে হচ্ছে এরকম টু থাকবে এই যে এরকম তাহলে কার্বন এখানে একটা একটা ওকে তাহলে এভাবেই আমরা যদি মিথেনকে যদি বার্ন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং এনার্জি প্রডিউস হয় এভাবেই বলছে ন্যাচারাল গ্যাসগুলো আমাদের ফুল হিসেবে কাজ করে ওকে নেক্সট আর একটা টপিক বলা আছে বইয়ে যে আমাদের ওই যে স্লিপারি স্পটের মধ্যে আমরা কেন সিলিকা ইউজ করি আমাদের রুফ বা ইয়ার্ড যখন স্লিপারি হয়ে যায় তখন আমরা ইউজ করি হচ্ছে সিলিকা ওকে সিলিকা মানে হচ্ছে এই যে সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে এসিডিক ওকে তো এই স্লিপারি প্লেসের মধ্যে স্লিপারি যেখানে সেটা হচ্ছে অ্যালকালাইন থাকে ওকে সেই কারণে আমরা সিলিকে ইউজ করি দ্যাট মিনস হচ্ছে সিলিকে হচ্ছে অ্যাসিডিক এটা ইউজ করি যাতে এটাকে এসিড এবং বেজ অ্যাসিড এবং বেজ একসাথে নিউট্রাল ফর্ম তৈরি করে ওকে যাতে ওই যে স্লিপারিটা ভাবটা কেটে যায় এই হচ্ছে আসলে আমাদের চ্যাপ্টারটা আর হচ্ছে এই ওভারঅল ছিল সেকেন্ড পার্টের মাধ্যমে কিন্তু চ্যাপ্টারটা শেষ করলাম প্র্যাকটিস করলে ভালো পারা যাবে থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো আল্লাহ হাফেজ